এখন তো সময় ভালোবাসা আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আগুন ভাইকে। ভাই আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ আপনার প্রতি। ইয়াংস্টার সিজন 2 এর এই মঞ্চে এসে ইয়াংস্টারদের পারফরমেন্স দেখে আপনার কেমন লেগেছে এবং এই অনুভূতিটা আপনি মঞ্চে এসে বলবেন সেটা আমরা দুজন প্রত্যাশা করছি। প্রশ্ন ওইটাই, কেমন লেগেছে? ফার্স্ট অফ অল মিউজিশিয়ানদের একদম প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এগুলি সব আমারই একেবারেই মানে বুকের মধ্যে বসবাস এগুলো সবগুলোরই। ইয়াংস্টার্স এ যারা পার্টিসিপেট করেছিস, তোদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে কে জিতবি না জিতবি এটা তো একটা ম্যাটার অফ প্রাইজ, কিন্তু ফিউচার জিনিসটা হচ্ছে যে মঞ্চ কাঁপানো কিংবা পারফর্ম করা এটা কিন্তু গড গিফটের একটা ব্যাপার। ওকে, এটা কিন্তু সবার দ্বারা হয় না। তোদের অনেকের মধ্যে থেকে অনেকে বের হবে এরকম যারা পৃথিবী কাঁপাবে, দেশ তো কাঁপাবেই ইনশাল্লাহ, দেশ তো অলরেডি কাঁপছে, পৃথিবীও তোরা কাঁপাবি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্য স্পিচ। বাট আমরা এক্সপেক্ট করি ওটা যেটা আপনি প্রফেশনালি করেন, অর্থাৎ একটু গান শুনতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। এখন তো সময় তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। তোমাকে এত দিনে যে অন্যা সরে গভীমানে, ও পেয়েছি তোমাকে এত দিনে যে অন্যা সরে গভীমানে, আমি তোমার এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়।